ভুটান সীমান্ত জয়গাঁতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 3 জন, ফের মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল জয়গাঁ থানার পুলিশ। ব্রাউন সুগার সহ 3 জনকে গ্রেপ্তার করল জয়গাঁ থানার পুলিশ। ধৃতদের আজ বুধবার আদিপুর দুয়ার কোর্টে তোলা হবে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জয়গাঁ গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর সেখানে একটি বাড়িতে তল্লাশি চালাতে উদ্ধার হয় 2.70 গ্রাম ব্রাউন সুগার, পাশাপাশি উদ্ধার হয় 73,000 টাকা এবং 12টি মোবাইল। মজিবুল ইসলাম, মাহবুল হোসেন এবং মমতা বেগম 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে NDPS মামলা রুজু করেছে পুলিশ। আজ তাদেরকে আদালতে পাঠানো হবে। দেখুন যে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমাদের বড় সাহেব, আমাদের SP আলিপুরদুয়ার সাহেবের নির্দেশে টোটাল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ড্রাগসের জন্য ক্যাম্পেইন চলছে, এনডি ড্রাগ ক্যাম্পেইনিং চলছে, এবং সেই জন্য ড্রাগে যারা ডিল করছে তাদেরও আমরা সবসময় মনিটরিং করে রাখছি। এবং আপনারা জানেন যে আমাদের বড় সাহেবের নির্দেশে আমাদের জয়গাঁ থানা আন্ডারে যে বিগত কয়েক মাসে আমরা 14টার মতো অলরেডি NDPS কেস করেছি। ইভেন আজকেও আমাদের কাছে গোপন মারফত খবর আসে যে মাহবুল হোসেন, তার স্ত্রী মমতা বেগম এবং মজিবুল ইসলাম 3 জনে গুয়াবাড়ি হিন্দি স্কুলের আশেপাশেরই বাসিন্দা। এবং আমাদের কাছে গোপন খবর আসে আজকে বিকেল 3টা নাগাদ যে এরা 3 জনে মাহবুলের বাড়িতে বসে নিষিদ্ধ ড্রাগস অর্থাৎ ব্রাউন সুগার নিয়ে এসে সেগুলো প্যাকিং করছে যে আমাদের ওই এলাকায় বিক্রি করার জন্য। তো খবর পাওয়া মাত্রই আমরা একটা টিম গঠন করি। টিম গঠন করে আমাদের SDPO জয়গাঁ সাহেবের নেতৃত্বে আমরা সেখানে হানা দিই এবং হানা দিয়ে এই 3 জনকে স্পটে একদম হাতে নাতে পাকড়াও করি। এবং আমরা যখন পাকড়াও করি তখন তাদের কাছ থেকে আমরা 2.70 গ্রাম ব্রাউন সুগার, 12টা মোবাইল এবং তাদের কাছ থেকে ক্যাশ 77,500 টাকা আমরা সেখান থেকে সিজ করি। এবং সেই সঙ্গে ব্রাউন সুগার এই জিনিস মাপার যে মেশিন হয় সেই একটা মেশিনও আমরা পেয়েছি। মার্কেট অ্যামাউন্ট কত হবে ব্রাউন সুগার? মার্কেট ভ্যালু গ্রাম হিসাবে, গ্রামে তো কত 5,000-6,000 টাকা কত গ্রাম বিক্রি হয়, সেই হিসেবে দেখা গেল যে প্রায় যা আছে 15-16,000 টাকার উপরে মাল আছে। হ্যাঁ, একটা ভালো জিনিস যে গ্রাম ওখানে প্রচুর লোক জমা হয়েছিল এবং তারা সবাই পুলিশকে খুব সাপোর্ট করেছে এবং তারা খুব খুশি যে জয়গাঁ পুলিশ এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুলিশের উপরে তারা খুবই খুশি যে জয়গাঁতে এরকম লাগাতার অভিযান চলছে। এবং আজকে যে জায়গা থেকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি সেই জায়গায় দেখেছেন আপনারা প্রচুর লোক জমা হয়েছিল এবং তারা সকলেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা আরও এরকম কাজ করুন, আমরা আপনাদের পাশে থাকবো, এবং তারা খুবই খুশি। আসামিদের ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয় আর এরা আমাদের র্যাডারে বেশ অনেক দিন ধরেই ছিল। হ্যাঁ, এই যে মাহবুল আর মজিবুল এরা আমাদের র্যাডারে বহুদিন ধরে ছিল এবং আজকে আমরা গোপন মারফত খবর পেয়ে আমাদের এই সফলতা। স্যার, হিন্দি জুনিয়র হাই স্কুল যেটা আছে ওই জায়গা নেশার আড্ডা মতন হয়ে গেছে, অনেক কথা ওই এরিয়া তুলে আসতেছে আগামী এবং আমাদের অভিযান আরও চলবে। এবং আমাদের আপনাদেরকে বলছি আমাদের এই অভিযান আরও কড়া হবে, আমরা জয়গাঁকে নেশামুক্ত করব, এটা একটা আমাদের টার্গেট যে জয়গাঁকে আমরা, এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার আপনারা সবাই জানেন, একটা স্পর্শকাতর জায়গা এবং এই জায়গা থেকে আমাদের আমাদের টার্গেট আছে, আমাদের বড় সাহেবের নির্দেশ আছে যে এই জায়গাটাকে আমরা নেশামুক্ত করবই, এটাই হচ্ছে আমাদের টার্গেট।